আমি ডক্টর শতাব্দী দে, বন্ধাত্ব বিশেষজ্ঞ নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়িতে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হোয়াট ইজ ওভেরিয়ান রিজার্ভ অ্যান্ড হোয়াট আর দ্য টেস্ট দ্যাট উই ডু টু ফাইন্ড আউট অ্যাবাউট আ ফিমেলস ওভেরিয়ান রিজার্ভ। ওভেরিয়ান রিজার্ভ মানে এটি বোঝায় যে কোনো পয়েন্ট অফ টাইমে মহিলার দুটি ডিম্বাশয় মিলে কতগুলি ডিম অ্যাভেলেবেল রয়েছে। ওভেরিয়ান রিজার্ভ দেখার আমার কাছে দুরকম টেস্ট অ্যাভেলেবেল আছে। সবার প্রথম এএমএইচ, একটি ব্লাড টেস্ট, অ্যান্টিমুলেরিয়ান হরমোন, এটা মাসিকের যে কোনো দিনে করা যায়। এই টেস্টটা আমাকে বোঝাবে যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মহিলার কতগুলি ডিম অ্যাভেলেবেল রয়েছে এবং মহিলার কত তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়া উচিত। সেকেন্ডলি, যেটা আরেকটু স্পেসিফিক টেস্ট ফর চেকিং ওভেরিয়ান রিজার্ভ, ওটা হচ্ছে মহিলার মাসিকের দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে একটা ইন্টারনাল ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করে নেওয়া। এই আলট্রাসোনোগ্রাফি করে আমরা নিজের চোখে দেখে নিতে পারবো যে মহিলার দুটি ডিম্বাশয় মিলে কতগুলি ডিম এক্স্যাক্টলি অ্যাভেলেবেল রয়েছে। এখন ওভেরিয়ান রিজার্ভ চেক করাটা কেন দরকার? এটা দরকার সো দ্যাট আমরা একটা দম্পতিকে বোঝাতে পারি যে ওনাদের হাতে কতটা টাইম রয়েছে প্রেগনেন্ট হওয়ার জন্য, সো দে ক্যান প্ল্যান দেয়ার কারেন্ট ফার্টিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার ফার্টিলিটি। ডিপেন্ডিং আপন দ্য টেস্ট রেজাল্টস আমরা দম্পতিকে বলতে পারি এবং বোঝাতে পারবো যে ওনাদের কি ট্রিটমেন্ট নিতে হতে পারে প্রেগনেন্ট হওয়ার জন্য। ওনাদের কি ইমিডিয়েটলি প্রেগনেন্ট হওয়া দরকার নাকি একটু ওয়েট করা দরকার? অনেক সময় আমার কাছে আনম্যারিড মেয়েরা আসে ফর ডিমকে ফ্রিজ করে রাখার জন্য, সো এইসব মহিলাদেরকেও এগ ফ্রিজিংয়ের ব্যাপারে গাইড করতে এবং কাউন্সিল করতে কিন্তু আমার ওভেরিয়ান রিজার্ভ টেস্টিংয়ের দরকার পড়বে। ধন্যবাদ।